মৃত্যুকে জয় করে চীন থেকে ভারতে ফিরেছিলেন এই সেনা জওয়ান শহীদ হয়েছেন ভেবে তার পরিবারকে দেওয়া হয়েছিল পরমবীর চক্র মেজর ধন সিংহের কাহিনী শুনলে গর্বিত হবেন আপনিও ভারত চীন যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই জওয়ান ভারত চীন যুদ্ধে শহীদ হয়েছেন এমনটা মনে করে তার পরিবারকে দেওয়া হয়েছিল বীর চক্র তবে মৃত্যুকে জয় করে চীন থেকে ফিরেছিলেন এই জওয়ান মেজর ধন সিংহের কাহিনী হার মানাবে যে কোনো সিনেমার গল্পকেও নিশ্চয় এতটুকু শুনে সকলে ভাবছেন তাহলে ঠিক কি হয়েছিল তার সাথে তবে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক ভারত মায়ের এক বীর সন্তানের মেজর ধন সিংহের কাহিনী উনিশশো সালে দশই এপ্রিল হিমাচল প্রদেশের সিমলায় জন্মগ্রহণ করেছিলেন মেজর ধনসিং থাপা এরপর উনিশশো সালের আঠাশে আগস্ট সেনাবাহিনীতে তার যাত্রা শুরু হয় জানা যায় উনিশশো সালের কুড়ি অক্টোবর চীনা সৈন্যরা গালওয়ানের সিরিজাপ উপত্যকা পোস্টে আক্রমণ করেছিলেন সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্রে চীন ভারতের তুলনায় অনেক এগিয়েছিল তবে একটি জায়গায় ভারত সেনা কখনো পিছিয়ে পড়েনি আর সেটি হল সাহস এবং দেশপ্রেম ভারতকে প্রতি মুহূর্তে রক্ষার জন্য সীমান্তে সদা কর্তব্যে অবিচল রয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করছেন তারা যতবার ভারতের ওপর আক্রমণ হয়েছে ততবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন ভারতীয় সেনা উনিশশো সালে প্রতিবেশী দেশ চীন ভারতের ওপর আক্রমণ করেছিল সেই সময় ভারতকে রক্ষার জন্য যে সকল সেনাবাহিনীর জওয়ানেরা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন মেজর থাপা চীন সৈন্যরা সংখ্যায় অনেক বেশি এবং আধুনিক অস্ত্র সজ্জিত ছিল বলা হয়েছে চীনা সৈন্যদের দ্বারা বোমা বর্ষণের ফলে মেজর থাপার পোস্টের সাথে অন্য পোস্টের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর চীনা সৈন্যরা তাদের পোস্টের দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু মেজর থাপার নেতৃত্বে গোর্খা সেনারা তাদের প্রচেষ্টায় ব্যর্থ হয় জানা যায় চীন দ্বিতীয়বার আরও বেশি শক্তি নিয়ে আক্রমণ করে যা আবার মেজর থাপার নেতৃত্বে প্রতিহত করা হয় তৃতীয় আক্রমণে চীনা সৈন্যরা ট্যাঙ্কের সাহায্যে পোস্টের ওপর ঝাঁপিয়ে পড়ে যার ফলে অনেক ভারতীয় সৈন্য শহীদ এবং আহত হন এরপর চীনা সৈন্যরা পোস্ট দখল করে নেয় কিন্তু মেজর থাপা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যান এবং খুকরি দিয়ে অনেক চীনা সৈন্যকে হত্যা করেন তা জানতে পেরে পরে চীনা সৈন্যরা তাকে বন্দি করেন দীর্ঘদিন মেজর থাপার কোনো খোঁজ না পাওয়া যাওয়ায় ভারতীয় সেনার সদর দপ্তরে খবর পৌঁছায় যে মেজর ধনসিং থাপা চীনা সৈন্যদের সাথে লড়াই করে শহীদ হয়েছেন সেই খবর দেওয়া হয় তার পরিবারকেও এরপর পরিবারের পক্ষ থেকে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় ভারত সরকারের পক্ষ থেকে মেজর থাপাকে মরণোত্তর পরমবীর চক্রে ভূষিত করা হয় কিন্তু উনিশশো সালে এসে এই চিত্রটা একেবারেই বদলে যায় জানা যায় আদতেও মেজর থাপার মৃত্যু হয়নি যুদ্ধের বহুদিন পর চীন যুদ্ধবন্দীদের তালিকা ভারতকে দেয় যেখানে মেজর থাপার নামও ছিল অবশেষে উনিশশো সালে দশই মে তাকে মুক্তি দেওয়া হয় তিনি ফিরে আসেন দেশে মেজর থাপা দেশে ফিরতেই তাকে জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে সংবর্ধনা দেওয়া হয় রাষ্ট্রপতির হাত থেকে তিনি গ্রহণ করেন পরমবীর চক্র জানা যায় পরবর্তীতে দু সালে ছয়ই সেপ্টেম্বর সাতাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেজর থাপা তবে মেজর থাপার এই কাহিনী হার মানাবে যে কোনো সিনেমার গল্পকেও দেশের প্রতি তার এই একনিষ্ঠতা এবং ভালোবাসা তাকে ভারতীয়দের কাছে এক অন্য মাত্রা এনে দিয়েছে তার এই কর্মকাণ্ডকে কুন্নিস জানায় গোটা ভারতবাসী রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজেন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো